আসসালামু আলাইকুম, রুমিস কুকবুক থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকের আয়োজনে থাকছে বুড়ি বা বটবোনা রেসিপি। অনেকের কাছে এই বুড়ি রান্নাটা ঝামেলার মনে হয়, আজকে খুব সহজ রেসিপিতে রান্না করে দেখাবো, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমি এখানে 1 কেজি পরিমাণ খাসির বুড়ি নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর এখানে 1 কেজি পরিমাণ আছে, সাথে কিছু খাসির চর্বিও নিয়ে নিয়েছি। সেম রেসিপিতে গরুর বুড়িটাও আপনারা এভাবে রান্না করে নিতে পারেন। প্রথমেই 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, আধা চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, আধা কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো আমি একটু বড় করেই কেটে নিয়েছি, বুড়ি সিদ্ধ হতে যেহেতু অনেকটা সময় লাগবে, পেঁয়াজগুলো যেন গলে না যায় সেজন্য একটু বড় করেই কেটে নিয়েছি। 2 টুকরো দারুচিনি দিয়ে দিচ্ছি, এখন দিয়ে দিব তেজপাতা, 2টো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি, 10-12টা গোলমরিচ, 4-5টা লং দিয়ে দিচ্ছি, এলাচ দিয়ে দিচ্ছি 10-12টা, এলাচগুলো আমি একটু ছেঁচে দিয়ে দিচ্ছি, এভাবে দিলে এলাচের সুন্দর একটা ফ্লেভার আসে। এখন দিয়ে দিব গরম মশলা, 1 চা চামচ গরম মশলা দিয়ে 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি, এখন দিয়ে দিব পানি, 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে এখানে মিশিয়ে নিব মশলার সাথে, খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা এখানে জাল এবং লবণের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। মশলাটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এখন চুলায় বসিয়ে মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে ডেকে রান্না করে নিব 30 থেকে 35 মিনিটের মতো। এর মাঝখানে বেশ কয়েকবার নেড়েচেড়ে দিতে হবে, নয়তো নিচে লেগে যাবে। ঢাকনা উঠিয়ে আমি নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি, পানিটা অনেকটাই শুকিয়ে গেছে, তবে বুড়িটা সিদ্ধ হয়নি। এখন আবারও 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে আবারও ডেকে রাখবো 30 মিনিটের জন্য। পানি শুকিয়ে আসলে একটু পরপর ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিতে হবে, নয়তো নিচে লেগে যাবে। বুড়িটা নিচে লেগে গেলে বুড়ির স্বাদটাই নষ্ট হয়ে যাবে, চেষ্টা করবেন বুড়ি যেন নিচে লেগে না যায় একটু পরপর নেড়েচেড়ে দেওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন বুড়ির কালারটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে। এখন চুলার আঁচ একদম লো হিটে দিয়ে বুড়িটা ভাজা ভাজা করে নিব। বুড়ি ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি বুড়িটা বাগার দিয়ে নিব। সেই জন্য একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং রসুন। পেঁয়াজ রসুনগুলো আমি একটু বড় বড় করে রেখেছি, রসুনগুলো আমি কুচি করে নিয়ে নিই আস্তই দিয়েছি। 1/2 কাপ পেঁয়াজ এবং 1/2 কাপ রসুন দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ তেল, তেল দিয়ে একটু ভাজা ভাজা করে নিব পেঁয়াজ রসুনগুলো। পেঁয়াজ রসুনগুলো অনেকটাই নরম হয়ে এসেছে, এখন রান্না করে রাখা বুড়িটা দিয়ে দিচ্ছি। বুড়িটা দিয়ে আর কিছুক্ষণ ভেজে নিলেই বুড়িটা একদম তৈরি হয়ে যাবে, একদম কম আছে 2-3 মিনিটের মতো বুড়িটা ভেজে নিচ্ছি। এইভাবে বাগার দিলে বুড়ির স্বাদ অনেকটাই বেড়ে যায়, চেষ্টা করবেন বুড়ির এই বাগারটা দেওয়ার জন্য। ঘরোয়া উপকরণে খুব সহজেই দারুণ মজার হয় এই বুড়ি বোনাটা খেতে। আশা করছি আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।